প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয় মন কি বাতের 100তম পর্ব। রবিবার সকালে বিজেপির সাংগঠনিক উত্তর মুর্শিদাবাদ শহরের পক্ষ থেকে মহাকালী পাঠশালায় বিজেপির পক্ষ থেকে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে মন কি বাত শোনানো হয়। এই মন কি বাতের 100তম পর্ব বলে এই আয়োজন বলে জানান আয়োজকেরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা কমিটির সকল পদাধিকারী, সদস্য, সকল বুথ সভাপতি, মণ্ডল সভাপতি, রাজ্যস্তরের নেতৃত্ব সহ কর্মীরা। আজকে আমাদের মন কি বাতের 100তম পর্ব। আমরা জানি, যারা টেলিভিশনের পর্দায় চোখ রাখি, যে মাননীয় নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পর প্রত্যেক মাসের শেষ রবিবার যেটা, সেটাতে মন কি বাত শোনান। উনি সাধারণ মানুষের, ভারতবর্ষের খেটে খাওয়া মানুষের মনের কথা বলেন। সেই মনের মন কি বাতের মাধ্যমে উনি দেশের সাধারণ মানুষের থেকে সাজেশন, উপদেশ এইগুলো নেন এবং তাদের কষ্টের কথা বলেন এবং আগামী পরিকল্পনার কথা বলেন। তো আজকে এটা 100তম পর্ব ছিল মন কি বাতের, তাই আমরা বহরমপুর টাউন উত্তরের পক্ষ থেকে এটা একটা ডায়াস করে এবং জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দেখতে পাচ্ছেন আমরা এই মন কি বাতটা শুনলাম, এবং যাতে সবাই এই মন কি বাতটা শুনতে পারে পথচারী মানুষ, সেটার ব্যবস্থা করলাম।